পুরুলিয়ায় মনোনয়ন জমা দিতে যাচ্ছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো, তার সঙ্গে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সেই ছবি সরাসরি দেখাচ্ছে। একই সঙ্গে আজ মনোনয়ন দিতে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুটি ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। অর্থাৎ আজ দুই জায়গায় দুই বিজেপি প্রার্থী মনোনয়ন দিলেন, একদিকে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়ার বিজেপি প্রার্থী মনোনয়ন দিতে যাচ্ছেন, অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ মনোনয়ন দিতে যান তমলুকের বিজেপি প্রার্থী হিসেবে। অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, জ্যোতির্ময় সিং মাহাতো মনোনয়ন দিতে যাচ্ছেন, সুকান্ত মজুমদার সঙ্গে রয়েছেন, দেখাও ছবিটা। একদমই তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপির যিনি প্রার্থী এবং বিদায়ী সাংসদ সেই ব্যক্তি তিনি কিন্তু যাচ্ছেন, এবং সেই ব্যক্তি তিনি কিন্তু যাচ্ছেন এবং তার সঙ্গে কিন্তু রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি এবং প্রাক্তন সভাপতি রাহুল সিনহা। আমরা দেখতে পাচ্ছি তিনজনকে একসঙ্গে কথা বলবো। দাদা, জয়ের বিষয় কতটা আত্মবিশ্বাস? ধন্যবাদ, এখন পরে বলবো যা বলার, এখন মিছিলে হাঁটি। মিছিলে হাঁটি আমরা সুকান্ত। সুকান্তদা, আপনার সহকর্মী গত লোকসভায় আপনি একসঙ্গে ছিলেন, কতটা আশাবাদী? 100% এই সিট গতবারের থেকেও বেশি মার্জিনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেবো। একটা বিষয়, যেখানে কুর্মী সমাজে একটা বড় ভোট রয়েছে, তাদের একজন প্রতিনিধিও দাঁড়িয়েছে, কোনো ফ্যাক্টর আমি মনে করছি? আরে, কুর্মী সমাজের নেতাই তো আমাদের প্রার্থী জ্যোতির্ময় সিং, সব থেকে বড় মাহাতো হচ্ছে সব থেকে বড় কুর্মী সমাজের নেতা। আমরা এখন রাহুল সিনহার সঙ্গে কথা বলবো। রাহুল, আপনি প্রাক্তন সভাপতি হিসাবে বর্তমান সভাপতি এবং ক্যান্ডিডেটের সাথে হাঁটছেন, কি বলবেন এই যে মানুষের ভিড় দেখে? আমি যখন রাজ্য সভাপতি ছিলাম, জ্যোতির্ময় মাহাতো এই জেলার প্রেসিডেন্ট ছিল, অতএব আমি মনে করি যে গতবার 2,04,000 ভোটে জিতেছিল, এবার তার চেয়েও বেশি ভোটে জিতবে। এবং কুর্মী সমাজ বলে যেটা নানা রকম প্রচার করা হচ্ছে সেটা সার্থক হবে না, কারণ লোক এবার তৃণমূলকে হারানোর জন্য ভোট দেবে। অর্থাৎ অনির্বাণ, গতবার বিজেপি জিতেছিল এই পুরুলিয়া আসনে, এবারও বিজেপি জিতবে বলে দাবি করছেন সুকান্ত মজুমদার, তুমি আমাদের সঙ্গে থাকো। এর পাশাপাশি আজ তমলুকে মনোনয়ন জমা দিতে যান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু তার মনোনয়নকে সময় মনোনয়নে বিশৃঙ্খলা তৈরি হয়, চাকরিহারাদের ধর্নামঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর স্লোগান ওঠে, পাল্টা স্লোগান দেয় বিজেপি। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। বিটন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নে বিশৃঙ্খলা, ঠিক কি ঘটেছে? বিটন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নে বিশৃঙ্খলা, ঠিক কি ঘটেছে? পাল্টা চোর চোর স্লোগান দেয় বিজেপির কর্মী সমর্থকরা, নেতারা একেবারে মারমুখী হয়ে তারা কিন্তু চলে আসে, ফলে যুবকদের মধ্যেই সেখানে কিন্তু খন্ডযুত বেড়ে যাওয়ার উপক্রম হয় এবং ইট পাটকেল ছড়া হয় বলে অভিযোগ। তারপরে কিন্তু মুহূর্তের মধ্যে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, পরবর্তী দুপক্ষকেই সরিয়ে দেয়, এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে উত্তেজনা রয়েছে এটা কিন্তু বলাই যায়। অর্থাৎ দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ এসে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণ করেছে। তোমাকে ধন্যবাদ।